আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের তো পড়া মানে একটু পড়তে পড়তে আবার পড়ায় বাধা পড়ে গেল, তবে আমার যতটুকু তোমাদেরকে পড়া দেওয়া ছিল, আমরা রানার কবিতাটি শুরু করেছিলাম না, মানে আমাদের স্কুল চললে আমরা রানার কবিতাটা শুরু করতাম। তো আমি তোমাদের প্রবাস বন্ধু আজকে যেহেতু পদ্যের দিকে, আমাদের তোমাদের শিডিউলে রানার দেয়া আছে, তো যেহেতু শিডিউলের অনুযায়ী আমি যাচ্ছি, তাই রানার কাজকে পড়াচ্ছি, এবং এই শিডিউলটা শেষ হলে আমরা আবার যেদিন আবার পদ্যের শিডিউলে যাবো সেদিন প্রবাস বন্ধুটা পড়বো। আর এটা একটু জরুরি এই জন্য, শিডিউল এক নম্বর হলো নিয়ম মেনে চলতে হবে, শিডিউলে যে পড়া আছে সেটা দিতে হবে, আর দুই নম্বর হচ্ছে তোমাদের নেক্সট যে সার্ভে হাটে পরীক্ষাটা হবে সেটাই কবিতাটার উপরে হবে। আচ্ছা, পরীক্ষা যেটা আমরা সার্ভে হাটে গুগল ফর্মে দিই এমসিকিউ, ওটা আমি বুঝছি। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থাকবে, রাজশাহীতে ধরো যেহেতু করোনা সিচুয়েশনটা খারাপ হয়ে গিয়েছে আমরা জানি সবাই, আর আমরা তো সবাই শিক্ষিত, কেউ তো মূর্খ না, তাই না? তাহলে অবশ্যই কিন্তু যেহেতু তোমরা ধরো একটু বাইরে বেশি যাও, তোমাদের প্রাইভেটে যেতে হয়, এদিক ওদিক বের হচ্ছ, অবশ্যই তোমরা কিন্তু স্বাস্থ্য সচেতনতা মেনে চলবে। আমাদেরকে সময়ের সাথে, যে ব্যক্তি সময়ের সাথে মানিয়ে চলে সে কিন্তু সব থেকে বেশি স্মার্ট। পোশাক আশাকে কিন্তু স্মার্টনেস থাকে না, যে হচ্ছে সময়ের সাথে মানিয়ে চলে, সময়কে নিজের মতো করে গুছিয়ে নিয়ে নিজেকে সময়ের খাঁচে ফেলে দেয়, সেই কিন্তু যথার্থ একজন স্মার্ট ব্যক্তি আমরা বলি, যে সে সব কিছুকে মোকাবেলা করতে পারে। তাহলে আমরা কখনোই এটাকে নিয়ে খুব বেশি গরমই করব না, আমরা চেষ্টা করব এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে ভালোভাবে চালানো। এবং সব থেকে বড় বিষয় কি বলতো, বুদ্ধিমান হওয়াটা। তোমাদেরকে কিন্তু আমরা অনেক সুন্দর করে একটা শিডিউল তৈরি করে দিই, কোন দিন কতটুকু পড়া করলে আস্তে আস্তে তোমার পড়াগুলো সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই, সকলকে অনুরোধ করছি আমি, অবহেলা করবে না, প্রতিদিন তুমি কিন্তু ওই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা বইয়ের পড়া করে নিবা। আমার কিছু স্টুডেন্ট আছে সুন্দর হোমওয়ার্ক দিচ্ছে, আমি প্রতিদিন দেখি, কিন্তু কয়েকজন আছে যারা মনে হয় যে হোমওয়ার্ক কেন, খাতা কলম থেকেও মনে হয় যে 100 হাত দূরে আছে, কোনোদিন ছুঁয়েও দেখছে না। সবগুলো কিন্তু আমি করবো আস্তে আস্তে, ঠিক আছে? তাই একটু মেনে চলতে হবে সবকিছু। হ্যাঁ, আর তোমরা তো জানোই গুরুত্ব কতটা, গত বছর তোমরা লাইভ ক্লাস করে কতটা মানে উপকারিতা পেয়েছো, এটা তো মনে হয় বলতে হবে না তোমাদেরকে। আচ্ছা, তাহলে পড়া শুরু করি। আমাদের বাংলা বইয়ের দেখো রানার কবিতা 270 পৃষ্ঠা, তোমাদের সুবিধার জন্য অনেকে পরে জয়েন করতে পারে, তাই আমি একটু এখানে লিখে দিলাম পৃষ্ঠা নম্বর 270। তাহলে আমরা পড়ছি রানা। রানার কবিতা যিনি কবি সুকান্ত ভট্টাচার্য, যদি এরা সম্পর্কে বলতে চাই, একমাত্র কবি আমাদের পুরো লেখক পরিচিতি এবং কবি পরিচিতির মধ্যে যার জন্ম এবং মৃত্যু সালটা আমরা বাংলায় পাচ্ছি, বঙ্গাব্দে। তার মানে 1333 বঙ্গাব্দ। এই 1333 বঙ্গাব্দ কি? তার জন্ম সাল। দেখো লেখা আছে সুকান্ত ভট্টাচার্য 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তাহলে কলকাতার কালীঘাটে জন্ম হচ্ছে, তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া। পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতার নাম সুনীতি দেবী। অনেকে প্রশ্ন করো যে ম্যাডাম বাবা মার নাম পড়বো, বাবা মার নাম কি পড়া দরকার? আসলে আমাদের সৃজনশীলের মধ্যে কিন্তু কোনটা দরকার কোনটা দরকার নেই এটা কেউ বলতে পারবে না, আমাদের কিন্তু কোনো ছাপ মানে ছক বাধা কোনো আমাদের সাজেশন নেই, তাই আমরা সব পড়বো, ঠিক আছে? আমাদেরকে সব পড়তে হবে, আমরা সব পড়বো। তাহলে মাতার নাম কি বললাম? সুনীতি দেবী। আর বাবার নাম বললাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য। আচ্ছা বলতো, তিনি কোন মানে কোন জায়গায় বা কোন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এবং জানো এই ব্যক্তিটি একটা পরীক্ষায়
অকৃতকার্য হয়েছিলেন, যেটাকে আমরা ফেল বলি, সেটা হলো এসএসসি পরীক্ষায়। লেখা আছে তিনি যখন মাধ্যমিক পরীক্ষা দেন সেটা দিয়েছিলেন দেশবন্ধু বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে, এবং বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে তিনি সেখানে অকৃতকার্য হলেন। তাহলে অকৃতকার্য হয়ে কি ইনি চুপচাপ বসে থাকলেন? না, তিনি নিজেকে এতটাই সফল করে তুললেন যে তার লেখা কবিতা পড়ে আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি। কতটা গভীর চিন্তা করো। হ্যাঁ, আর একটা কারণ হতে পারে, তার সময়কালে কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছিল, এমনও হতে পারে তিনি আর সুযোগ পাননি। কারণ আমরা জানি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বেঁচে ছিলেন, 21 বছর বয়সে তিনি মারা যান, 21 বছরেই মারা যান। তার মানে তিনি হয়তো পরবর্তীতে তেমন সুযোগই পাননি যে পরবর্তীতে তার যে শিক্ষা জীবনটা তিনি আরেকটু এগিয়ে নিতে পারেন। তাহলে সময় এবং সুযোগ দুটাই মানুষের জন্য কতটা জরুরি দেখো, তাই না? তারপরে বলছে দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস তার মৃত্যুর তাণ্ডব লীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে। এছাড়া সামাজিক নানা অনাচার ও বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে। এই লাইনটা থেকে একটা প্রশ্ন আসে যে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আমরা কোন কোন বিষয়গুলো দেখতে পাই? তাহলে একটা বিষয় হলো সামাজিক অনাচার, আর একটা হলো বৈষম্য। অনাচার বলতে অত্যাচারকে বোঝায়, আর বৈষম্য বলতে বোঝায় এই যে আমরা ভেদাভেদ করি না ধনী গরিব এরকম, এটা হচ্ছে বৈষম্য। তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত হয় প্রবল প্রতিবাদ, এবং এই প্রতিবাদটাই আমাদেরকে সচকিত করে তুলেছিল। সচকিত মানে কি? আমাদেরকে বুঝিয়েছিল। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতা প্রকাশ করেছে তার কবিতায়। এই লাইনটা খুব সুন্দর একটা লাইন, ইম্পর্টেন্ট একটা লাইন। তার কবিতায় কিসের প্রভাব বা কিসের মানে কি বলতে পারি প্রকাশ ঘটেছে, তাহলে সেটা হবে নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতা। সুন্দর হয়েছে। কাব্যগ্রন্থ মাত্র দেখো এখানে পাঁচটি দেয়া আছে, ছাড়পত্র, গুমনে, হরতাল, তারপর হচ্ছে পূর্বাভাস, একটা অভিযান। হ্যাঁ, মাত্র পাঁচটি, আমরা এই পাঁচটি জানবো। আমরা জানি আমাদের বইয়ের বাইরে যে প্রশ্ন দেয় না, তাহলে ছাড়পত্র, গুমনে, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। 29 ওকে ফেল করার পর ওকে টিসি দেয়? কি দেয়? টিসি। টিসি কিসে? হ্যাঁ, ফেল করার পর এসএসসি তে। আরে ও ফেল করার পর টিসি নিয়ে কি করবে? ও তো বোর্ডের আন্ডারে চলে যায় তখন। আর টিসি তো তোমার ট্রান্সফার সার্টিফিকেট এক জায়গা থেকে আরেক জায়গা। তোমাকে যদি ফেল করো, তোমাকে ধরো পরের বছর তুমি যখন আমার পরীক্ষা দিবা, তোমাকে কিন্তু ওই জেলাতে যেয়ে আমার পরীক্ষা দিতে হবে, না তোমাকে সব কাগজপত্র আবার চেঞ্জ করতে হবে। না ভাই, আমি ছাড়পত্র লিখছি তো এর জন্য আর কি। ছাড়পত্র আলাদা জিনিস সম্ভবত। অনেকে প্রত্যয়ন পত্র নেয় কিন্তু বলে ছাড়পত্র, ভুল করে বলে, বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো জন্ম। আর মৃত্যু আমরা কত সাল পেলাম? মৃত্যু পেলাম আমরা 1354 বঙ্গাব্দ। তাহলে কত বছর বেঁচেছিলেন? মাত্র 21 বছর বেঁচেছিলেন। কিভাবে মারা গেছিলেন? হ্যাঁ, এটা অবশ্য লেখা নেই, তবে আমরা যতটুকু জেনেছিলাম যে তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। কিন্তু এখানে তোমার খুব বেশি তোমাদেরকে দেয়নি তথ্য, চাই না যে এতগুলো তোমরা পড়ো। শারীরিক অসুস্থতার জন্য তিনি মারা গিয়েছিলেন। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় যে রানার কবিতাকে কে লিখেছেন, তাহলে হবে সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, বড় তো তিনি কোন পরীক্ষায় অকৃতকার্য হন? মাধ্যমিক এসএসসি পরীক্ষায়। মাধ্যমিক ম্যাট্রিক পরীক্ষা। ওকে, রানার কবিতার মিস সুকান্ত ভট্টাচার্য যক্ষা রোগে মারা যায়। হ্যাঁ, ওই শারীরিক অসুস্থতা বললাম, যক্ষা রোগ নাই। এটা দেখো 56টি, দেখো ভালো করে খেয়াল করে দেখো তো, অনেক বড় কবিতা কিন্তু। তাই এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা তোমরা গুনবা, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি কাজ দিলাম। তবে একটা কাজ আমি তোমাদেরকে সঠিক করে দিই, আমাদের এই কবিতায় রানার শুধু যে রানা এই শব্দটি ব্যবহার হয়েছে 24 বার। তাহলে একটা আমি করে দিলাম, একটা তোমরা করবা। তোমাদেরকে শুধু কাজটা দিলাম, কঠিন চাবি করে দিলাম। 56 লাইন একরকম হিন্ট দিলাম। এই সম্পূর্ণ কবিতায় রানার 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 বলে বলে এই শব্দটা মোট 24 বার ব্যবহার হয়েছে। এরকম কিন্তু প্রায় থাকে যে রানার শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, অথবা এই লাইনটি কতবার এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এই দুটা কথা সুন্দর করে এরকম করে বইয়ের পাশে লিখে নিবা,
বইয়ের পাশে লিখবা, লাল কালি ব্যবহার করবা বা অন্য কালি, যেন পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় তোমার কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তাহলে এখন আমরা রানার সম্পর্কে জানার আগে একটা কথা আগে বলে নিই। তোমাদের বাসায় অনেক সময় বিভিন্ন রকম যে ইয়া থেকে কি বলো ওটাকে, পোস্ট অফিস থেকে, পোস্ট অফিস থেকে কাগজপত্র নিয়ে যায় না ওই লোকগুলোকে আমরা কি বলি বলো তো? শুধু দৌড়ানো না, ধরো ওদের একটা সময় থাকতো সূর্য ডুববে এবং পরবর্তী সূর্য যেটা উঠবে, এই দুটা সময়ের মধ্যে এক শহর থেকে আরেক শহরে দৌড় দিয়ে গিয়ে তাকে চিঠিগুলো পৌঁছে দিয়ে আসতে হবে, এই জন্য রানার নাম হয়েছিল। তাহলে রানার আভিধানিক শব্দ হচ্ছে যিনি দৌড়ান, তাহলে এটার আভিধানিক শব্দ হচ্ছে যিনি দৌড়ান। যেমন আমরা ওই যে অলিম্পিক খেলা দেখি, অ্যাথলেটস গুলোকে আমরা বলি না যারা দৌড়ায়, তাদেরকে আমরা কি বলি, দৌড়বিদ। তাহলে রানার শব্দের প্রশ্ন হয় রানার শব্দের আভিধানিক অর্থ কি, তখন আমরা কি বলবো, রানার শব্দের আভিধানিক অর্থ হচ্ছে যিনি দৌড়ান। কিন্তু কবিতায় রানার মানে কি, কবিতায় রানার মানে হলো ডাক হর করা, ডাক হর করা, এটাকে আমরা বলি ডাক পিয়ন। কবিতায় হচ্ছে ডাক হর করা বা ডাক পিয়ন, কত কষ্ট মানে কি পিয়ন, ছবি দেয়া আছে, ওই যে হাতে একটা লাঠি নিয়ে আছে বল্লমের মতো, একটা হারিকেন আছে আর পিঠে হচ্ছে একটা বোঝা। তোমরা কি হারিকেন দেখেছো? প্রতিদিনের ঘটনা, তখন ওই যদি কাঁচ পরিষ্কার না থাকো তাহলে দেখা যাবে না, তাহলে অন্ধকার লাগে। আচ্ছা, এবার আমি পড়া শুরু করি, সবাই একটু বইটা সামনে নিবা এবং লাইন গুলো দাগ দিবা, পাশে লিখে নিবা। রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, হাতে কি আছে অনেকগুলো চিঠির একটা ধরো ব্যাগ থলে, তাহলে কিসের বোঝা, খবরের বোঝা। রানার চলেছে রানার রাত্রি পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, ওকে কোনো থামানোর কোনো কিছু মাধ্যম নাই, কারণ সে খুব দায়িত্বশীল একটা ব্যক্তি, সে কখনো নিজের কাজ থেকে পিছু হতে যায় না। দিগন্তে থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে, তার মানে কি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুট দিচ্ছে এবং তার মধ্যে কোন রকমের কোন মানে ই নেই, মানে কি বলে, দায়িত্বহীনতা ম্যাম, অলসতা নেই, দায়িত্বহীনতা নেই, সে কাজ করবে। তাহলে আমরা একটা প্রশ্ন এখান থেকে হতে পারে, রানারের হাতে কিসের বোঝা, রানারের হাতে খবরের বোঝা, কোথা থেকে কোথায় ছোটে রানার, দিগন্ত থেকে দিগন্ত, প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা, রানার রানার জানা অজানার বোঝা আস্তার কাঁধে, তার পিঠে যে বোঝাটা এভাবে নেয়, সেই বোঝার মধ্যে কত চিঠি আছে, কত মানুষের, কেউ কোনো ভালো সংবাদ দিচ্ছে, কেউ কোনো খারাপ সংবাদ দিচ্ছে, এমনকি তখনকার সময় ধরো যে বাবা বা যে ভাইয়েরা বাড়ি থেকে দূরে থাকতো, তারা সংসার চালানোর খরচও কিন্তু টাকাগুলো ওই খামের মধ্যে ঢুকিয়ে দিত, অর্থাৎ মানি অর্ডার, তার পিঠে তো অনেক টাকাও আছে, তাহলে সে কি চাইলে টাকাগুলোকে আত্মসাৎ করতে পারতো না, পারত, কিন্তু সে কখনো এই কাজটা করেনি, কারণ রানার খুব বিশ্বস্ত এবং দায়িত্ববান একজন মানুষ, এই জন্য তার পিঠে যে বোঝা সেই বোঝাটা ছিল জানা অজানা, তার মধ্যে কোনো রকম, সে জানতো চিঠি আছে, চিঠির মধ্যে কি আছে সে সেটা জানতো না, তাই বলতো জানা অজানার বোঝা আস্তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলছে চিঠি আর সংবাদ। এই লাইনটাতে কি বোঝানো হচ্ছে, জাহাজ বলতে কি বোঝানো হচ্ছে, জাহাজ কি আসলে তার পিঠের উপরে এত বোঝা, এই বিশাল বোঝাকে জাহাজ বলা হয়েছে, তাহলে জাহাজ বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, এটা একটা প্রতীকী অর্থে ব্যবহৃত হচ্ছে, রানারের পিঠে বিশাল বোঝা,
রানারের পিঠের বিশাল বোঝাকে বোঝানো হয়েছে, বোঝাকে বোঝাচ্ছে বা বোঝানো হয়েছে, কথাটা একটু ঘুরানো যাচ্ছে না? ঠিক আছে, অনেকগুলো চিঠি আছে, সংবাদ আছে, মানি অর্ডার আছে, এটা আছে, ওটা আছে, তাই সম্পূর্ণ বিশাল একটা বোঝা, একটা স্তূপ। এই স্তূপটাকে জাহাজের সাথে তুলনা করা হচ্ছে, কারণ আমরা জানি জাহাজে দেখবো অনেক অনেক করে মালামাল নিয়ে আসা যায়, হ্যাঁ, যেটা অন্যান্য ছোটখাটো গাড়ি বা বাস বা ট্রাকে নিয়ে আসা যায় না, জাহাজে তো গাড়িও উঠে যায়, এই জন্য জাহাজের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে, এরানার দুর্বার দুর্জয়, এই দুর্বার দুর্জয় নিয়ে একটা ছোট্ট দাগ দাও। দুর্বার বলতে কি বোঝানো হয়েছে? দুর্বার বলতে বোঝানো হয়েছে যাকে নিবারণ মানে মানে থামানো যায় না, দুর্বার খুব মানে একদম কাজে কর্মঠ, তাকে কোনোভাবেই পিছনে হটানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না, এরকম মানুষকে বলা হয় দুর্বার, যাকে নিবারণ করা যায় না। এবং দুর্জয় কি? দুর্জয় মানে হচ্ছে যে জয় করা কঠিন এমন জিনিস। এই যে জয় করছে প্রতি রাতে এক জায়গা থেকে এক জায়গায় দৌড়ে যে এরকম অসম্ভব জিনিসকে কে জয় করছে? রানা। সে দুর্জয়, তার মানে সে যে জয়টাকে কঠিন হয় জয় করা, সে তবুও সেটাকে জয় করে দেয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখি, বলো দেখি রানারের পিঠে যে বোঝা সেটাকে কিসের তুলনা করা হয়েছে? তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল ও পূর্বক। তোমরা যখন বাসে বা ট্রেনে যখন আমরা যাই, গাছগুলো কোন দিকে যায় বলতো? তার জীবনে কি স্বপ্নগুলো আর থাকছে বলো? আমাদের বাবারা সারা সারা রাত এরকম করে বাইরে কাজ করে, তাহলে বলতো আমাদের সাথে কি তিনি কোনো সময় পাবেন? আমাদের আমাদের সুখ দুঃখ, আমাদের কথা শোনার কোনো সময় পাবেন? আমরা তো আমাদের বাবাদেরকে দেখতেই পাবো না তাহলে। কিন্তু এই রানারটাও কারো না কারো বাবা, সেও তার জীবনের সব সুখ দুঃখকে বিসর্জন দিয়ে এরকম করে স্বপ্নগুলোকে পিছন দিকে দিয়ে সামনের দিকে যাচ্ছেন। কেন? তার সংসার, তার পরিবার খুব ভালোভাবে চালানোর জন্য অর্থের প্রয়োজন, সেই অর্থ উপার্জনের জন্য কত কষ্ট করছে, তাই না? আচ্ছা, তারপরে বলছে আরো পথ, আরো পথ বুঝি হয় লাভ ও পূর্বকোণ। পূর্বকোণ কারণ সূর্যকোণ দিকে উঠে, সূর্য হচ্ছে পূর্ব দিকে উঠে। এবং তোমরা অনেকেই যারা হয়তো সূর্য মানে উদয় দেখেছ, যে সূর্য উদয় হওয়ার আগে দেখবা হালকা একটা লালিমার দেখা ইয়া দেখা যায় আলো, তারপরে কিন্তু সূর্য হয়, তাই লাল ও পূর্বকোণ। অবাক রাতে তারারা আকাশে মিটমিট করে চায় কেমন করে এরানার সবেকে হরিণের মতো থায়। আমরা জানি হরিণ খুব দ্রুতগতি সম্পন্ন একটা প্রাণী, তাহলে রানারকে রানারের দৌড়কে কার সাথে তুলনা করা হয়েছে? হরিণের মতো দৌড়াই, হরিণের মতো দৌড়াই, তাহলে হরিণের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এবং বলা হচ্ছে তার সঙ্গী হচ্ছে রাত, আকাশ, আর একটা হলো আকাশের তারা, এরাই তার সঙ্গী। আরো একজন আছে সঙ্গী, ওটা আমি কিছুক্ষণ পরে বলছি। তারপরে বলছে কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে। রানারের গন্তব্যস্থল কোথায়? শহর। শহরে অনেকে মনে করে গ্রাম, এই গ্রাম থেকে ও গ্রাম, তাহলে রানার কোথায় যাচ্ছিল? রানার শহরে যাচ্ছিল। এবং তারপরে বলছে রানার শহরে কখন পৌঁছে যাবে, যদি প্রশ্ন হয় তখন আমরা কি বলবো? রানার শহরে ঘোরে ঘোরে পৌঁছে। ওকে, এরপরে হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, তাহলে লণ্ঠন, লণ্ঠন মানে হলো হারিকেন। ঠিক আছে, লণ্ঠনটা কেন নেয়? একটা লম্বা লাঠি নেয়, লম্বাটা লাঠি নিল, এই লাঠিটার আগায় যে বর্ষা, ওই যে বর্ষা ফেলি না আমরা, যে তীর নিক্ষেপ করে ওরকম করে ছোচল একটা ফলা লাগানো আছে, এবং ঠিক লাঠিটার এরকম মাথার আগায় ওই যে তোমরা খেয়াল করবে বাচ্চাদেরকে আমরা ঝুনঝুনি বানাই না, ওরকম করে ঝুনঝুনি গুলো এখানে লাগিয়ে দেয়।
যখন সে দৌড়ায় ওই লাঠিটা ঝুনঝুন ঝুনঝুন করে শব্দ করে, তার মানে তার আগমন প্রস্থানের একটা বার্তা দিয়ে যায়। এবং হারিকেন, এই লণ্ঠন, লণ্ঠনটা কিসের কাজ করে? যেহেতু ঘুটঘুটে অন্ধকার, তখন তার ল্যাম্পপোস্ট ছিল না, পথ দেখতে সাহায্য করে, হচ্ছে হারিকেন। এবং তোমরা জানবে, অনেকে হয়তো জানো যে বন্য পশু পাখি কিন্তু আগুন দেখে ভয় পায়, তাই রাতে তো বিভিন্ন রকমের আগুন পশু পাখিগুলো তো হতেই পারে, এদের জন্য সে কিন্তু কাছে আগুন রাখতো। দুইটাই কারণ, একটা পথ দেখার জন্য, একটা বিভিন্ন জীব জন্তু থেকে নিজেকে রক্ষার জন্য। তারপরে বলছে হাতে লণ্ঠন পরে ঠনঠন জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। মাভই মানে কি? মাভই মানে ভয় নেই। তাহলে মাভই মানে হলো ভয় নেই, এটা আমাদের কিন্তু বইয়ে নেই, হ্যাঁ লিখে নেই, মানে থাকতেও হয় না। বলেন লণ্ঠন মানে লাঠিও হয় না? না, লাঠি তো হবেই না, লণ্ঠন মানে হারিকেন। এই ক্ষেত্রে না, মানে কি এই ক্ষেত্রে না, তা হয় না, লণ্ঠন মানে লাঠি হয় না, লণ্ঠন আলাদা লাঠি আলাদা। লাঠি যেটা তোমার পিঠের উপর মেরে ধরো ভাঙা হয়, এটা হলো লাঠি, আর লণ্ঠন হলো হারিকেন, দেখানো হয়, প্র্যাকটিক্যাল দেখানো, দুটো আলাদা, লণ্ঠন হারিকেন আর লাঠি আলাদা। কম্পিউটার ভেঙে যাবে, তারপর দেখো তাহলে মাভই রানা তুমি ভয় নেই, হে রানা তোমার ভয় নেই, তুমি কি করো, তোমার ভয় নেই, তুমি সামনে গিয়ে যাও, এখনো রাত্রির কালো বাকি আছে। আমরা কিন্তু যদি তোমার ধরো ঘুম ভেঙে যায় রাত্রি বেলাতে, ধরো হয়তো কয়টা বাজছে, তুমি কিন্তু রাতের অন্ধকার থেকে অনেকে বুঝতে পারে এখন মাঝরাত, এখনো সকাল হতে অনেক দেরি আছে, এরকম করে তাকে নির্ভয় প্রদান করা হচ্ছে। তারপরে বলছে পৃথিবীর এমন এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। এই মেল মানে আবার কিন্তু কি বলতো, ইমেল না, যে ইমেল করে দিল তা কিন্তু না, এই মেল মানে হচ্ছে প্রসারিত, এভাবে প্রসারিত, সে নিজেকে মেলে ধরেছে, প্রসারিত করে নিয়েছে, এবং সে আস্তে আস্তে কি করছে, সকল প্রকার খবর সে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য চলে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু রানার ছিল ক্ষুধার্ত, সে কিন্তু ক্ষুধা লাগা সত্ত্বেও সে খাচ্ছিল না, এটাতে আমরা দায়িত্বশীলতা প্রকাশ পাই। তাহলে রানাদের কিন্তু অনেকগুলো চারিত্রিক গুণাবলী আমরা পাচ্ছি, যে রানার একজন দায়িত্বশীল ব্যক্তি, রানার একজন বিশ্বস্ত ব্যক্তি, সে নিজের কাজ সময় মতো সময় করতে পছন্দ করে। এবার বলছে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অল্প দাম মানে কি বলতো, জীবনের এই যে রাত্রিগুলোকে সে বিসর্জন দিচ্ছে, এই রাত্রিগুলোকে অল্প দাম, পারিশ্রমিকটা খুবই অল্প বেতন। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র রজনী যাবে। তার স্ত্রীও বাসায় বসে বসে কিন্তু শঙ্কা মুক্ত হয়ে থাকতে পারছে না, তার মধ্যে আশঙ্কা রয়েছে যদি রাস্তায় কোনো বিপদ হয়। দেখো আমাদের বাবারা যখন বাইরে কাজ করেন, তোমাদের মধ্যে অনেকেরই বাবারা দেখবা ট্যুর করেন, রাজশাহী থেকে ঢাকা বা অন্য জায়গায় চলে গেল, চিটাগাং চলে গেল, এদিক চলে গেল, ওদিক চলে গেল, অনেকে তো দেশের বাইরেও যায়। ধরো যেদিন আসার কথা হয়তো ফোন করলো যে আমি শনিবারে আসছি, তখন দেখবা আম্মু কিন্তু রাত হয়ে গেলে কি করে, সময়টা পার হয়ে গেলে একবার বারান্দায় যাচ্ছে, একবার জানালা কাছে যাচ্ছে, একবার দরজার কাছে যাচ্ছে, এখনো আসছে না কেন, রাস্তায় কোনো বিপদ হলো কিনা, বারবার মোবাইলটা বারবার তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। কিন্তু এরকম প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মানে আমরা যুগে দেখি যে আমাদের মায়েরা সবসময় চিন্তাশীলতার মধ্যে দিয়ে জীবনটা যাপন করছে। তো এই রানারের সময় যখন রানার দৌড় দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, পিঠে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সে নিয়ে যাচ্ছে, রাস্তায় কত রকমের জন্তু জানোয়ার আক্রমণ করতে পারে, এই ভয়টাও রয়েছে, তাহলে কি তার স্ত্রী বাসায় চুপচাপ শান্তি মতো বসতে পারবে? কখনো পারবে না। তাহলে আমরা এখান থেকে কি প্রকাশ পাচ্ছি এই লাইন থেকে, শুধু একা রানার নয়, তার পরিবারও এরকম কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করে, এরকম ভয়ের মধ্যে দিয়ে দিন যাপন করে, শুধু একা রানার না। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে,
হ্যাঁ রানা, তোমার কি এরকম বোঝা টানার দিন কোনোদিন শেষ হবে না? আজীবন কি এরকম করে টানতেই থাকবে? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? কোন সূর্যটার কথা বলছে বলতো? তার জীবনের সুদিন আসার কথা বলছে। এই লাইনটাতে রানার জীবনের সুদিন আসার কথা বলা হয়েছে। ঘরেতে অভাব পৃথিবীটাটায় মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা তবু একাকে যাবে না ছোঁয়া। ঘরেতে কিসের অভাব রানারের বলতে পারবে কে? পোশাক আশাক না খাদ্যের? খাদ্যের অভাব, খাদ্যের অভাব, খাদ্যের অভাব। কিন্তু আমার পিঠে মানিয়ার আছে, আমি কিন্তু সেই পিঠে আমার টাকার বোঝা, কিন্তু আমি কি সেই টাকাকে ছুঁতে পারবো? তাহলে তো বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। সে কিন্তু কোনোদিনও এই কাজটা করেনি, কোনোদিন সে ক্ষুধাতে থেকেছে, তবুও সে কিন্তু সে টাকাগুলোতে কোনো রকমের কোনো হাত দেয়নি। তারপরে বলেছে, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। তাহলে রানারের সবচেয়ে বড় ভয় কি ছিল? রানারের কখন সূর্য উঠবে, দস্যুর ভয় সবচেয়ে কখন সূর্য উঠবে, সূর্য ওঠা কখন সূর্য উঠবে। কেন? কারণ তাকে সূর্য ওঠার আগে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। আর দস্যু মানে কি? দস্যু মানে ডাকাত। দস্যু মানে হলো ডাকাত। এই চিন্তাতে বাড়ির মানুষজনের ঘুম হতো না। তাই দস্যুর থেকেও বড় ভয় কিসের? সূর্য ওঠার ভয় ছিল। কত চিঠি লেখে লোকে, কত সুখে দুঃখে, প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখ শোকে। কোন ধরো একটা কারোর চিঠি যে আপনার এই চাকরিটি হয়ে গিয়েছে, আপনি আগামী শনিবারের দিন এসে জয়েন করুন, এটা একটা সুখের সংবাদ রানার পিঠের বোঝাই নিয়ে যাচ্ছে। ওরই পাশে একটা চিঠি, অমুক আপনার এই আত্মীয় অমুকজন মারা গিয়েছে। তাহলে একই সাথে সুখ দুঃখ আনন্দ বেদনা সকল প্রকার বোঝা তার ওই কুকুরটির মধ্যে ছিল, ব্যাগের মধ্যে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও। কার দুঃখের? এর দুঃখ বলতে কার দুঃখের চিঠি কোনোদিনও কেউ পড়বে না। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের ত্রিলোক। ত্রিলোক, ত্রিলোক মানে ঘাস। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম আকাশ, তারা এবং রাতের অন্ধকার, এরা যেমন রানারের সঙ্গী, ঠিক পথের যে ত্রিলোক এও সঙ্গী। কারণ সে তো জানে প্রতিদিন তো এদিকে রানার দৌড় দিয়ে যায়, এও তার সঙ্গী। ওই শুধু জানবে তার জীবনের দুঃখ কতটা। তারপরে বলছে যে এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। বিশাল বড় একটা খাম, কিন্তু খামটা কিসের? রাত্রির অন্ধকারের। তার কষ্টগুলো, তার দুঃখগুলো চাপা পড়ে থেকে যাবে, কেউ জানতে পারবে না। তারপরে বলছে, দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেক সময় মনে করে দরদে কার চোখ মিটিমিটি করে কাঁপে, তখন তোমরা তিক চিহ্নতে ভুল করে গোল পূরণ করে ফেলো তার স্ত্রী, না এখানে কিন্তু কার চোখ মিটিমিটি করে কাঁপে দরদে? আকাশে না, তারা। দরদে তারা, কষ্টে দরদে তারা বলতে আকাশের যে তারা, স্টার। দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। তোমাকে কে সহানুভূতির চিঠি পাঠাবে? ভোরের আকাশ সহানুভূতির চিঠি পাঠাবে। তারপরে বলছে, রানা রানার কি হবে এ বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্রান্তিতে খোয়ে খোয়ে। তোমার এই যে ক্ষুধার ক্রান্তিতে খোয়ে যাচ্ছে, খোয়ে তোমার কি হবে, কিছু কি হবে? রানা রানার বোর্ড হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। তুমি চিন্তা করো না, তোমার জীবনে একটা সকাল আসবে, তোমার এই সব দুঃখের কাল, কাল মানে সময়, সব মিটে যাবে। রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর আনা। তাহলে রানার কোথায় বসবাস করতো? গ্রামে। ফেলে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে। তাহলে রানারের কাছে কিসের চিঠি? শপথের চিঠি। এটা তুমি অগ্রগতি, সামনের দিকে এগিয়ে যাও, মেলে ধরো, সবাইকে পৌঁছে দাও। দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, এখনই সকাল হবে আর দেরি নেই, চিন্তা করো না রানার, ছুটে চলো ছুটে চলো আরো বেগে, দুর্দম হে রানার। হে রানার তুমি চিন্তা সান্ত্বনা দিচ্ছে কি?
সান্ত্বনা দিচ্ছে সাপোর্ট দিচ্ছে এখানে সাহস দিচ্ছে এগিয়ে চলো তুমি দুর্দম আর তোমাকে দমন করতে পারবে না কেউ এখনো সময় আছে তুমি দুর্দম এগিয়ে চলো সামনের দিকে উৎসাহ দিচ্ছে ম্যাম উৎসাহ দিচ্ছে সাহস দিচ্ছে ঠিক আছে এবার শব্দার্থ এবং টিকা তো আমরা জানি সবই ইম্পর্টেন্ট তবুও শেষে সাহসটা কে দিতেছিল জি নাহিদ বলো তুমি সাহস কে দিতেছিল সাহস দিচ্ছে আকাশের তারা পথের সঙ্গী আমার সঙ্গে ওরা সঙ্গী ছিল অন্ধকার এরা সাহস দিচ্ছিল ঠিক আছে এবার দেখো তো তাহলে দুটো আমাদের গুরুত্বপূর্ণ আর পাঠ পড়ছে কোন দুইটা হরিণের মতো যায় হরিণের উপমা আর একটা হলো ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল এটা একটা হচ্ছে প্রতীক ১৩৩৩ বঙ্গাব্দ ইংরেজি কত সাল জি ১৩৩৩ বঙ্গাব্দ মানে ইংরেজি কত সাল ১৩৩৩ বঙ্গাব্দ এটা তো ১৯২৬ হ্যাঁ ১৯২৬ গুড আচ্ছা এবার পাঠ পড়ছি প্রথম লাইনটা এবং শেষের লাইনটা দাগ দিবা প্রথম লাইন কবিতাটি শ্রমজীবী মানুষদেরকে নিয়ে লেখা কবিতাটি কাদেরকে নিয়ে লেখা শ্রমজীবী মানুষ রানারদেরকে নিয়ে লেখা ঠিক আছে yes miss আর লাস্ট লাইনটা এই মহান পেশা যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ কবিতাতে এই ভাবনারই প্রতিফলন হয়েছে তাহলে কোন ভাবনা শ্রমজীবী মানুষদের মহৎ ভাবনা তাহলে আমাদের যে ওই যে জ্ঞানমূলক প্রশ্ন বাদে অনুধাবনের কিছু এমসিকিউ হয় না তখন আমরা বুঝতে পারি না যে আসলে উত্তরটা কোথা থেকে হচ্ছে আমরা এই লাইনগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারি অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু কেউ আটকাতে পারবে না ঠিক আছে তাহলে এখন বলো দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা আর পাঁচ মিনিট আছে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো মিস রানার সঙ্গী কয়জন তিনজন না নাকি আটজন তারা একটা হলো আকাশ সহানুভূতি চিঠি পাঠাবে একটা রাতের কথা আকাশ তারা ও চার রাত আর তৃণ তৃণ চারটা ম্যাম ম্যাম বলেন আচ্ছা আগে প্রীতম বলছিলাম প্রীতম বলে নাও দরদে তারা চোখ কাঁপে উঠে কাঁপে মিটিমিটি এই জিনিসটা আরেকবার একটু দরদে মানে ওর কষ্ট দেখে আকাশে তারারা মিটমিট করছে মানে কাঁদার সময় আমাদের চোখটা এরকম এরকম করে না দেখবার বারবার বারবার চোখটা বন্ধ হচ্ছে এরকম হচ্ছে ওরকম তারাটাও কষ্ট পাচ্ছে কারণ ওরা তো সবসময় দেখছে প্রতিনিয়ত রাতের সঙ্গীত তারাই তাই না ইয়েস ম্যাম বুঝতে পারছি রানার জন্য কাঁদতেছে মিস জি রানার জন্য কাঁদতেছে হ্যাঁ রানার জন্য কাঁদছে এবার এই গল্পটার মেইন হচ্ছে শ্রমজীবীদের প্রতি ভালোবাসা মানে ইয়া কবিতা এই কবিতাটি মেইন হচ্ছে শ্রমজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কবিতা শ্রদ্ধা নিবেদন আচ্ছা আর কে একজন বলছেন ম্যাম আকাশে তো চাঁদও থাকে তাহলে তারার সাথে চাঁদ কেন হবে না তোর সঙ্গী থাকে না অন্ধকার রাত্রি তারারাই সঙ্গী চাঁদ কে দিচ্ছে না ও আচ্ছা তাহলে আর বানানো হবে না ওই ওই সপ্তাহের ৪ তারিখে একটা পরীক্ষা হবে এসকিউ ঠিক আছে সার্ভেহাটে ম্যাম শিডিউলে শিট দিবে কবে আজকে দিবে যেটা নতুন শিডিউল যাবে তার সাথে দিব মঙ্গলবার না সোমবার না সোমবার করে ওকে তাহলে ভালো থাকবা সব থেকে বড় বিষয় শৃঙ্খলা রাখতে হবে নিজের মধ্যে আমরা বড় হয়েছি সবসময় নিয়ম কানুন মেনে চলবো হ্যাঁ অবশ্যই অবশ্যই সময় অনুপাতে যোগ অনুপাতে এই মানে কি বলবো অসুখ অনুপাতে এই বিপদগুলো অনুযায়ী নিজেকে মানিয়ে চলবো নিজের কোন নিয়মকে ভঙ্গ করবো না ঠিক আছে তবে আল্লাহ হাফেজ
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।